মিউজিক প্লাস তুমি আসর জলাই দে বহুত ভাই অর যারা রসুলের সালাম দিতে রাজি ন এই কিছুদিন আগে একটা ভিডিও দিলাম তে নিজে মিলাত কেম গলিলু তে নিজে কি গলিলু মিলাত কেম গলিলু আবার তিয়ে হদ দেই বলা কি এ এ এ এগুলা কি আপনার সুন্নাত মুস্তাহাব নফল নাকি বেদাত সে প্রমাণ করলে এগুলা বেদাত কিন্তু সে করার সময় এগুলা দাঁত হয়ে গেল নাউজুবিল্লাহ বলেন না সে নিজে করছে আবার মানুষদেরকে এটা বেদাত বলে ফতোয়া দিচ্ছে তাহলে বুঝা যায় তারা দ্বিমুখী আচরণ করবে এক কথায় আমরা বলতে পারি তুমি রিয়াল খেয়ে তোমার খেয়াল ঠিক নাই এক কথায় আমি বলতে পারি যারা দ্বিমুখী আচরণ করে তারা মুনাফিকের বলবাই ঠিক কি না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আপনি করেছেন মানুষদেরকে ভালো মেসেজ দেন না আপনি করেছেন এটা আবার বেদাত বলছেন কেন আপনি আপনার বড় বড় আপনার যারা যাদেরকে আপনারা গুরু মানেন তারাও তো করেছে এরকম ভিডিও তো আছে আপনি যাকে সাপোর্ট করেন যাকে আপনি আইকন মানেন যাকে আপনি লিডার মানেন সে জমিনে স্ক্যাম করেছে আর আপনি এতদিন পরে এসে মানুষদের মাঝে দ্বন্দ্ব ফাটিয়ে দিচ্ছেন আমি তো অনেক জায়গায় গিয়েছি সাতকানিয়ার মধ্যে মিলাদ ক্যাম্প করতে দেখেছি বাইতুল শরফ পিসাবের আপন বাগিনা এখনো বেঁচে আছে আমি গিয়েছি তার সামনে কালামের রাজা পড়েছি আল্লাহ হযরতের কালাম পড়েছি সে বকশিশ দিয়েছে কতই ভালো লেগেছে সে শুধু বলেছে আমার এখানে আসলে বাংলা কুরআন আজ চলবে না এখানে চলবে আল্লাহ হযরতের কালাম শুরু বলেন সুবহানাল্লাহ সে তো রাসূলকে সালাম দিয়েছে আপনার আদুনগরের চেয়ারম্যান ছিলেন আল্লাহ জান্নাত নসিব করুক এগুলো আমি শুনেছি তো সে আপনাদের এখানে দুই দিন ব্যাপী ঈদ মিলাদুন নবী সিরাতুন নবী মেহফিল সে কেন তো সালাম সালাতু সালামের কথা বলেছেন রসুলের পক্ষে কথা বলেছেন আর আপনি এসে মানুষদের মাঝে বিবাদ সৃষ্টি করছেন এগুলো কি আমরা রসুলকে সালাম দিতে চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না যতই বেদাত শিরিকের ফতোয়া সব আমরা রসুলকে এক সেকেন্ডের জন্য আমাদের বুক থেকে সরাতে রাজি নয় ঠিক কি না